মাটি থেকে 480 ফুট উঁচু 5000 বছর আগে তৈরি এই মিশরের পিরামিডের মধ্যে এমন কি ছিল যেটাকে দেখার জন্য গবেষকরা একটি রোবোটিক ক্যামেরাকে পিরামিডের একটি গোপন চেম্বারে পাঠিয়েছিলেন। কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় এসে এই রোবোটিক ক্যামেরাটি থেমে গিয়েছিল, কারণ এটির সামনে একটা বড় আকারের পাথরের স্ল্যাব এসে গিয়েছিল। গবেষকদের ধারণা, এই পাথরের দেওয়ালের ঠিক অপর পাশে সত্যি এমন কোনো রহস্য আছে যা গত 5000 বছর যাবৎ মানুষের দৃষ্টির বাইরে আছে। আর এই রহস্যটা আসলে কি তা জানবার জন্য গবেষক দল আপ্রাণ চেষ্টা করছিলেন। ফলে রোবোটিক ক্যামেরাটির সামনে একটা ড্রিল মেশিন লাগানো হয়েছিল, যেটি সামনের সেই পাথরটিকে ছিদ্র করে দিয়েছিল এবং সেই ছিদ্রটি দিয়ে একটা ছোট্ট ক্যামেরা প্রবেশ করানো হয়েছিল। তখন সেই পাথরটির অপর পাশে এমন কিছু দেখা গিয়েছিল যা এর আগে কেউ কখনো দেখেনি। তো চলুন দেখে নেওয়া যাক কি ছিল সেই গোপন জিনিসটি যা এই মিশনে যুক্ত থাকা বিজ্ঞানীদের অবাক করে দিয়েছিল। তার আগে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই না জানা ফ্যাক্টের এই ইন্টারেস্টিং এপিসোডে। বন্ধুরা, কিশোর ফ্যারাও তুতেনখামেনের কথা তো আপনারা কম বেশি সকলেই শুনেছেন। এই তুতেনখামেনের সমাধি আবিষ্কার করেছিলেন হাওয়ার্ড কার্টার নামের একজন বিজ্ঞানী। 1922 সালের 4 নভেম্বর তিনি এই মমিটি আবিষ্কার করেন। এই সমাধি থেকে উদ্ধার হয়েছিল তুতেনখামেনের একটি বহুমূল্যবান স্বর্ণের মুখোশ সহ পৃথিবীর বিখ্যাত দামি দামি সব রত্ন। ফলে আর্কিওলজিস্টদের মধ্যে একটা ধারণা প্রবলভাবে তৈরি হয়েছিল এই যে এই তুতেনখামেনের সমাধির মতো আরও হয়তো কিছু সমাধি পিরামিডের মধ্যে আজও গুপ্ত অবস্থায় আছে। আর তাই এগুলোকে খুঁজবার জন্য আর্কিওলজিস্টরা ব্যবহার করতে লাগলেন বিভিন্ন ধরনের উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি। তার মধ্যে ছিল হাই ইন্টেন্সিটির এক্সরে ডিভাইস। এই এক্সরে মেশিন দিয়ে পিরামিডের বড় বড় পাথরের চেম্বারগুলোকে যখন তারা এক্সরে করতে লাগলেন, তখন তারা এমন কিছু দেখতে পেলেন যা দেখে তাদের রিয়াকশন ঠিক এমনটা হয়েছিল। তারা কিংস চেম্বার ও কুইন চেম্বার ছাড়াও এমন একটি চেম্বার খুঁজে পেয়েছিলেন যেটা এর আগে কখনো কেউ খুঁজে পায়নি। তাই তারা এই চেম্বারটির নাম দিয়েছিলেন সিক্রেট চেম্বার। এখন বিজ্ঞানীদের কাছে বড় প্রশ্ন হলো, এই সিক্রেট চেম্বারে তারা কি করে পৌঁছাবে? কারণ এই চেম্বারটি এমন স্থানে অবস্থিত ছিল, এক্ষেত্রে পিরামিডকে না ভেঙে সেখানে কখনোই পৌঁছানো সম্ভব ছিল না। অপরদিকে পিরামিড ভাঙার কোনো পারমিশনও ছিল না মিশর সরকারের পক্ষ থেকে, ফলে বিষয়টা খুবই জটিল হয়ে দাঁড়িয়েছিল আর্কিওলজিস্টদের জন্য। তখন তারা একটা বিষয় চিন্তা করলেন। তারা চিন্তা করলেন, যদি এই রোবোটিক্স ক্যামেরাটিকে সেখানে পাঠানো যায় তাহলে হয়তো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আর তাই বিখ্যাত আর্কিওলজিস্ট রব রিচার্ডসনের নেতৃত্বে একটি দল এই বিশেষ প্রযুক্তির রোবোটিক্স ক্যামেরাটিকে বানাতে শুরু করলেন এবং পরবর্তীতে এটিকে পাঠানো হয় সেই গোপন চেম্বারের দিকে। এটি প্রথমে কিংস চেম্বার পার করে তারপর কুইন চেম্বারে এবং সবশেষে সিক্রেট চেম্বারের দিকে রওনা হয়। এরপর একটি ড্রিল মেশিন দিয়ে পাথরের স্ল্যাবটিকে ছিদ্র করা হয়। ছিদ্রের মধ্য দিয়ে ছোট্ট একটা ক্যামেরা প্রবেশ করানো হয়। তখন দেখা যায় যে এর ভেতরে একটা কবরের মতন স্থান রয়েছে। সেখানে অনেক বড় বড় অক্ষরে বিশেষভাবে কি যেন লেখা রয়েছে। বন্ধুরা, আমরা জানি যে মিশরের প্রাচীন লিপিগুলোকে বলা হয় হায়ারোগ্লাফিক্স লিপি। কিন্তু বন্ধুরা, সবথেকে ইন্টারেস্টিং বিষয় হলো নতুন আবিষ্কৃত এই চেম্বারটির মেঝে থেকে শুরু করে ওপর পর্যন্ত প্রায় সর্বত্রই এক ধরনের লিপি দেখা যাচ্ছিল, যা পাঠোদ্ধার করতে বিজ্ঞানীরা এখনও সক্ষম হয়নি। চেম্বারটিতে আসলে কি আছে তা দেখার জন্য, সেটাকে খনন করে ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য মিশর সরকারের কাছে আর্কিওলজিস্টরা বিশেষভাবে আবেদন করেছিলেন। কিন্তু মিশর সরকার দেয়াল ভেঙে চেম্বারে প্রবেশ করার অনুমতি দিতে রাজি ছিল না। তাই হঠাৎ করেই সবাইকে অবাক করে নতুন সিক্রেট চেম্বার আবিষ্কারের এই অভিযানকে সেখানেই শেষ করার আদেশ দিয়েছিলেন মিশর সরকার। তো বন্ধু, আপনি হয়তো ভেবেছিলেন যে এখান থেকে হয়তোবা তুতেনখামেনের সমাধির মতো মহামূল্যবান কিছু পাওয়া যাবে। হ্যাঁ, আপনি ঠিকই ভেবেছেন। কে বলতে পারত হয়তোবা নতুন সমাধি থেকে বহুমূল্যবান অনেক কিছু পাওয়া যেত, যা তুতেনখামেনের সমাধির থেকেও অনেক বেশি, যা আমাদের কল্পনারও বাইরে হতো। কিন্তু বন্ধুরা, দুঃখের বিষয় হলো মিশর সরকার পুরো বিষয়টিকে চিরদিনের মতো একটা রহস্যের মধ্যে রাখতে চেয়েছে।
যাতে করে মানুষের কৌতূহল আরও বেশি করে উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের একটা প্রবল সুযোগ তৈরি হয়। আর শুধুমাত্র এই বৈদেশিক মুদ্রা অর্জনের এই কারণের জন্যই তারা কৌতূহলটিকে জিইয়ে রাখতে চেয়েছিল, আর তাই পুরো বিষয়টিকেই হঠাৎ করে বন্ধ করে দিতে তারা সচেষ্ট হয়েছে। যদিও বা তাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল এই সিক্রেট চেম্বারটিকে খনন করে জনসম্মুখে আনার, কিন্তু পরবর্তীতে খনন কার্য বন্ধ করে দেওয়ার জন্য রহস্য উন্মোচন করা আর সম্ভব হলো না। চিরদিনের মতন এই সিক্রেট চেম্বারটি আমাদের কাছে অজানাই রয়ে গেল। তো বন্ধুরা, মিশর সরকারের এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান। আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী নতুন একটি এপিসোডে আবারও দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।